তো আজকে আমরা যেটা দেখলাম তাহলে সেটা হলো যে ফার্স্ট অফ অল আমরা দেখলাম হলো কিভাবে এইখানে নেভিগেশন করতে হয়, জুম ইন, হ্যাঁ, তারপরে জুম আউট, হ্যাঁ, তারপরে আমরা যেটা দেখলাম রোটেট, তারপরে আমরা দেখলাম হলো ফোকাস পয়েন্ট, ঠিক আছে, তারপরে আমরা দেখলাম হলো একদম মানে অ্যালাইনমেন্ট ঠিক রেখে কিভাবে এটাকে রোটেট করা যায়, হ্যাঁ, এই যে অ্যালাইনমেন্ট ঠিক রেখে শিপ ধরে, হ্যাঁ, শিপ ধরে আবার যদি আমি এটাকে প্যানিং করি, যদি মুভ করি, হ্যাঁ, এই যে মাউসের যে হুইল বাটন আছে সেটাকে ক্লিক করে ধরে দেন যেদিকে ইচ্ছা আমি সেদিকে এটাকে প্যানিং করতে পারবো বা মুভ করতে পারবো, ঠিক আছে। যদি শিপ ধরে করি তাহলে অ্যালাইনমেন্ট ঠিক রেখে এটা মুভ হবে, হ্যাঁ। তো 2D-র ক্ষেত্রেও আমরা একই জিনিস, এখানেও আমরা প্যানিং করতে পারবো মাউসের হুইল বাটন ক্লিক করে, হ্যাঁ, তারপর এটাকে জুম ইন জুম আউট, হ্যাঁ। তো আমরা যাই করি না কেন অনেক সময় এরকম অনেক বড় হয়ে যাবে, এই যে অনেক বড় হয়ে যাবে, আপনার এটা হারায় যেতে পারে। তো হারায় গেলে আমরা জুম আউট করব, ঠিক আছে, জুম আউট করব, অথবা এই মাউসের রাইট ক্লিক দিলে এখানেই দেখেন জুম এক্সটেন্ড অল, হ্যাঁ, এখানে জুম এক্সটেন্ড অল এটা ক্লিক করলে আবার এই সব প্যাটার্নগুলো আমার সামনে চলে আসবে, ঠিক আছে। আর একজন আছে আমাদের, শাহবাহি ভাই, সে কই? হ্যাঁ, শুনতেছি ভাই। আচ্ছা, আপনি আমাদেরকে যতগুলা মানে টপিক শিখাবেন বা বুঝাবেন সবগুলাই কি আপনার ভিডিও আছে? না, এখানে আমাদের যেগুলো একটু মেজর ইম্পর্টেন্ট বেশি ওইগুলার ভিডিওগুলো আছে, ঠিক আছে, আর যেগুলা মানে দরকার নাই বা এত বেশি ইয়ে না সেইগুলো আসলে আমি রেকর্ড করি নাই। তবে আমি ট্রাই করতেছি যে আসলে সবগুলো মডিউলেরই হয়তো ভিডিও করব, হ্যাঁ। আর একটা বিষয় হয় কি, তখন সেগুলি আনলিস্টেড থাকবে, শুধু স্টুডেন্টদেরকেই আমরা লিঙ্ক দিব যদি ওই ভিডিওগুলো হয়, বুঝছেন। আর এগুলি তো পাবলিক ভিডিও, সবাই পায়, সবাই দেখে। আচ্ছা, শফিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন ভাইয়া? জি, আমি ভালো আছি। আপনি এই যে একটা বিড়াল নাকি বাঘের ছবি দিয়ে রাখছেন খালি ন্যাজ নাড়ে, বুঝছেন, ওইখানে আপনি আপনার ছবিটা দিয়ে দেন। এই যে এখানে নিচে দেখেন যে বাটনগুলো আছে 1 2 3 4 5 নম্বর বাটন দেখেন, প্রেজেন্ট নাও, এই জায়গায়, হ্যাঁ, এই বাটনে ক্লিক দেন, এরপর কি আসছে উইন্ডোগুলো একদম লাস্টে দেখেন ইন্টায়ার স্ক্রিন লেখা আছে, হ্যাঁ, ওইখানে ক্লিক করেন। ক্লিক দেওয়ার পর আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে, ওই যে আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, পাইছেন? এখন দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে এখন আসছে, হ্যাঁ, এখন দেখি তো আপনার ইয়েটা, আপনার সিওলোটা, হ্যাঁ, ঠিক আছে, তো ঠিক আছে, তো আপনি একটু দেখান তো ভাই, আমি ওই দিন যেই যেই জিনিসগুলো একটু দেখাইলাম, একটু রিসেট করা বা লাইব্রেরি বা উইন্ডো টুলস, হ্যাঁ, বা কোনটাকে কি বলে, আপনি যতটুকু বুঝছেন অতটুকুই বলেন। এলোমেলো করে ফেলি, তারপরে এখানে যে এই যে টুল বার গুলো এগুলো ক্লিক করলে করে চলে যায় বা হাইট হয়ে যায়, হাইট হয়ে যায়, লাইব্রেরিতে আমাদের গার্মেন্টস ব্যাপার হ্যাঙ্গার করতে আছে, হিস্টোরি, হ্যাঁ, হিস্টোরি, এইখানে এই হিস্টোরিটা হলো কি যে আমরা যা কাজ করি না, যেমন অ্যাডোবির কাজ করলে বা যে কোনো সফটওয়্যারের একটা হিস্টোরি থাকে যে কি কি কাজ হচ্ছে বা হচ্ছে না, হ্যাঁ, তো এই হিস্টোরিতে হলো ওই জিনিসগুলো থাকে, তো আমরা কাজের সময় হিস্টোরিটা দেখাবো বা আমার যেই ভিডিওগুলো আছে ওইখানে হিস্টোরির আরও ডিটেল বলা আছে, ঠিক আছে, কীভাবে হিস্টোরিটা অ্যাকচুয়ালি কাজ করে। আনডু রিডু করার ক্ষেত্রে হিস্টোরি অনেক ইম্পর্টেন্ট, আমরা যখন কাজ করব তখন দেখা যাবে যে একটা কাজ ভালো অবস্থায় ছিল, এখন করতে যায় আরও খারাপ হয়ে গেছে, তখন আমরা ওই হিস্টোরি সেভ করে রাখতে পারবো যেন আমি আগের অবস্থায় ডিরেক্টলি চলে আসতে পারি। আর আনডো রিডু করতে গেলে তো অনেকগুলো স্টেপ
একটার পর একটার পর একটার পর এইভাবে আসে না, আর হিস্টোরি সেভ সেভ করে রাখলে আমরা ডিরেক্ট ওই জায়গায় জাম্প করতে পারবো। হ্যাঁ, তারপর এইখানে এই যে দুইটা টুলস আছে, যেমন উইন্ডোতে দেখেন এই যে থ্রিডি ওয়ার্ক স্পেসে এই যে নিচের দিকে একটা টুল বার দেখছেন, এই যে হ্যাঁ হ্যাঁ এইগুলা, এই যে এইগুলোও কিন্তু টুল, এইগুলাকে বলে হলো ভার্টিক্যাল টাগল মেনু, এইটাকে বলে, ঠিক আছে, ভার্টিক্যাল টাগল মেনু টুলস এই সবগুলাই, এগুলাও আমরা যখন কাজ করি এই থ্রিডিতে কাজ করার জন্য এখানে থ্রিডি কিছু ফিচার্স এখান থেকে চেঞ্জ করা যায় বা দেখার জন্য বা অ্যারেঞ্জমেন্ট করার জন্য এই জিনিসগুলো দরকার হয়। হ্যাঁ, এখানে আছে অ্যাভেটার, হ্যাঁ এগুলো আমরা দেখবো নি। আচ্ছা, হ্যাঁ এই জিনিসগুলাই আমরা আজকে দেখাবো। আপনি আমার ভিডিওটা দেখছিলেন মনে হয় না? আমি আপনার আপনার এখানে এই হওয়ার আপনার সাথে মিল হওয়ার আগেই আপনার অনেক, হ্যাঁ আপনি তো এটা জানেন মোটামুটি বেসিক জিনিসগুলো জানেন, বেশ কয়েকটা ভিডিও দেখেছি। তারপর আমি আবার ওই একটু আগে বসে কিছু শর্টকাট কি কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই কন্ট্রোল এক্স আমি একটা সাইজের প্যাটার্ন করলাম, কিন্তু এখন বাইরে আমাকে টাইম বললো যে না কারণ এইটা একটা গার্মেন্টস তো আর একটা প্যাটার্নে আমরা যখন গার্মেন্টস করি তখন তো ওইটা আর একটা প্যাটার্নে সেট হয় না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে একটা পসিবল সবচেয়ে ওয়ে হইলো কি যে আপনি যখন ইয়ে করবেন গার্মেন্টসটা করবেন তখন হলো, আচ্ছা জাহিদ ভাই একটু বলবে আমি বলে নিই, তো তখন হইলো দেখা যায় কি যে ওভারশিওর হয়ে নিলেন যে হ্যাঁ আপনি যেটা উপর করতেছেন, আর একটা হলো কি সাইজ ওয়াইজ করা যায়, আপনি একটা গার্মেন্টস করলে ওইটাকে বিভিন্ন সাইজের করা যায়, যদি আপনি এক্সেল করে থাকেন তো স্মলও আপনি বা এক্সেলও আপনি দেখাইতে পারবেন ওইটাকে। আচ্ছা জাহিদ ভাই বলেন। তো আমি এক্সেল ডামিটা ওপেন করবো, ফার্স্টে ওপেন করার পরে আমার যে প্যাটার্নটা থাকবে সেটা সাধারণত থাকবে এম প্যাটার্নে, এবং ওইটাকে আমি অটো গ্রেডিং দিয়ে আমি এক্সেলে বসাতে পারবো। এক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা যেতে পারে, এটা হচ্ছে সে অটোমেটিক্যালি সে এক্সেলে যেরকম আছে সেটা ওই অনুযায়ী নিয়ে আসবে, কিন্তু একটা অ্যাকুরেট প্যাটার্নটা মানে অ্যাকুরেট যে স্পেক অনুযায়ী যদি আপনি ডাবল এক্সেল দেন তখন স্পেক অনুযায়ী প্যাটার্নটা ইনপুট করে কাজ করতে হবে। এই হচ্ছে মানে হচ্ছে মেইন ইয়াটা আমার ভাই, বুঝছেন বিষয়টা? হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাইলে আমরা আজকে ক্লাসটা কন্টিনিউ করি, আমরা সবাই যেহেতু চলে আসছি। আমার ভাই আপনি স্ক্রিনটা আমি ইয়ে করে দেন, আমি আমার স্ক্রিনটা দেখাই। তো আমরা এখন আজকে একটা অ্যাভেটার নিয়ে আসি, প্রথমে এইটা হলো আমরা এই যে থ্রিডি উইন্ডো আর হলো টুডি উইন্ডো, আমরা প্রথমে একটা অ্যাভেটার নিয়ে আসি। আমরা চাইলে প্রথমে গার্মেন্টসও নিয়ে আসতে পারি বা অ্যাভেটার নিয়ে আসতে পারি, হতে পারে মানে যেটাই ইচ্ছা সেটাই নিয়ে আসতে পারি। তা আমরা অ্যাভেটারে যাই, অ্যাভেটারে গিয়ে এখান থেকে মেইল অ্যাভেটার নেই,
আমরা এখান থেকে একটা এই যে নিচে আসলে আমরা এখান থেকে মেইল অ্যাভাটার দেখব, এগুলিকে একটু উপরে উঠাই। এইখান থেকে আমরা এইটাই নেই, ঠিক আছে, এই প্রথমটাই নেই। বা আপনাদের ওখানে যাদের CX2 বা CX6 ওনাদের ওখানে অ্যাভাটার হয়তো কম বেশি থাকতে পারে, যে কোনো একটা নিলেই হবে। তো এইটা হলো অ্যাভাটার। আর তো এখন আমরা আজকে দেখব হলো যে এখানে এই ইয়েগুলা কীভাবে ন্যাভিগেশন করতে হয়। আসলে এখানে কাজ করার দুইটা ওয়ে আছে, 2D-তে হলো আমরা নেভিগেশন করি হলো একটা পাবে, এবং 3D-তে নেভিগেশন করা হয় হলো আরেকটা পাবে। লাইক এখানে জুম করা, হ্যাঁ, তারপর হলো জুম ইন জুম আউট, হ্যাঁ, তারপর হলো রোটেট করা, তারপর হলো এটাকে আমরা কীভাবে বিভিন্ন ভিউ অ্যাঙ্গেল থেকে দেখতে পারবো, সেই জিনিসগুলো। তো সেই ক্ষেত্রে এগুলোও একদম ইজি জিনিস। তো আমরা যদি এইখানে, এটা যেহেতু 2D, তো এইখানে তো আসলে নতুন করে এটা এখানে রোটেট করা যায় না, এটা যেহেতু 2D এটা রোটেট করা যায় না, যেটা 3D এইটা রোটেট করা যায়। তো রোটেট করার জন্য যেটা হলো আমাদের মাউসের যে একদম রাইট সাইডের যে বাটন আছে, এবং মাউসের রাইট বাটন হলো ক্লিক করে ধরে রাখতে হয়, বুঝছেন? তো ক্লিক করে ধরে রাখলে হলো আমরা ধরে, যদি মাউস ডান দিকে নেই তাহলে হলো এই যে বাম দিকে ইয়ে হবে, আবার যদি আমরা বাম দিকে নেই তখন হলো এই যে ডান দিকে রোটেট হবে, ঠিক আছে? তো এটা আমরা যেদিকে নিব ওই দিকে ওইভাবেই রোটেট হবে, ঠিক আছে? আর যদি ছেড়ে দিলে আবার এটা ইয়ে হয়ে যাবে, আবার যদি এটা ক্লিক করে ধরে উপরের দিকে নেই, দেখেন এটা ঘুরাইতে ঘুরাইতে অনেক পর্যন্ত ঘুরানো যাবে, ঠিক আছে? একবার ছেড়ে দিলাম, আবার ক্লিক করে নিচ থেকে উপর দিকে ড্রাগ করলাম, হ্যাঁ, আবার উপর থেকে নিচের দিকে ড্রাগ করলাম, হ্যাঁ। তো ড্রাগ করে আমরা হলো এইটাকে এইভাবে রোটেট করতে পারি, বুঝছেন? তো এটা হলো একদম মাউস, তো এটা হলো 3D-র জন্য আমরা এইভাবে এই জিনিসগুলো রোটেট করি। তো আরেকটা মানে ইজি ওয়ে হলো যেটা, যে কারণ আমি তো স্পেসিফিকলি যখন যেখানে কাজ করব সেখানে সেভাবে রোটেট করে আমরা দেখতে পারবো। আর এটার কিছু ভিউ পয়েন্ট আছে, স্পেসিফিক ভিউ পয়েন্ট, যেটার জন্য আমি রিকমেন্ড করি হলো যেমন 1 থেকে 8 পর্যন্ত, ঠিক আছে? তো 1 থেকে 8 পর্যন্ত যেই কিবোর্ড বাটনগুলো আছে, হ্যাঁ, কিবোর্ডের যেই বাটনগুলো আছে 1 থেকে 8, এইগুলো যদি আমরা প্রেস করি, যেমন এই যে 1-এ দিলে এই সাইড থেকে দেখব, 2-তে হলো একদম ফ্রন্টে দেখা যায়, তারপর আমি যদি 3-তে চাপ দিই তাহলে আমরা ডান সাইড থেকে দেখব, তারপর 4, 5, 6, 7 কাজ করে না, 8 কাজ করে, 8-এ ব্যাক, ঠিক আছে? সবাই একটু দেখেন, দেখলে জিনিসটা একটু ইজি হবে, বুঝছেন? আখি আপু আপনার স্ক্রিনটা একটু শেয়ার দেন তো ভাইয়া। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দেন। হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে। ও আখি আপু, এই যে ইয়েতে, হ্যাঁ, এই যে ইয়েতে যান, সেটিংয়ে যান, সেটিং উপরে একদম উপরে মেনুতে যান, সেটিং, হ্যাঁ, সেটিংয়ে যান একদম ডান পাশে, হ্যাঁ, ইউজার সেটিং, না ইউজার সেটিং, হ্যাঁ হ্যাঁ, সেটিং, দেন এখান থেকে এই যে ইউজার ইন্টারফেস 4 নম্বর অপশনটা, এই যে একদম বাম পাশে, হ্যাঁ, ইউজার ইন্টারফেস, হ্যাঁ, এখান থেকে এই যে নিচে দেখেন এই যে 2D টুল বার বা 3D টুল বার, হ্যাঁ, এগুলি লেফটে দেওয়া আছে, তো এগুলি টপে দেন, এই যে 2D টুল বার আর 3D টুল বার, এখান থেকে টপ সিলেক্ট করে দেন, হ্যাঁ, তাইলে স্ক্রিনে, হ্যাঁ হ্যাঁ, দুই না, সব না সব না, হয়েছে হয়েছে হয়েছে, আর দেন না আর দেন না, হয়েছে, এখন ক্লোজ করে দেন, নিচ থেকে ক্লোজ করে দেন, তাহলে জায়গাটা একটু বেশি পাবেন। যারা এইভাবে যাদের দুই পাশের টুলগুলো ডানে বামে আছে, এই এই জিনিসটা করে নেন, হ্যাঁ, জায়গাটা বেশি পাবেন। তারপর এই পাশের এই যে ইয়েটা, এটা টেনে একটু এদিকে নিয়ে নেন, তাহলে জায়গা বেশি পাবেন দুই পাশের জিনিসগুলো, হ্যাঁ, এটা টেনে একটু সরায় নেন, বা এটা সরায় দেন, উপর থেকে ক্লোজ করে দেন একদম উপরে, এইটা একটু, হ্যাঁ, এইটাকে একটু রোটেট করেন, মাউসের রাইট সাইড ক্লিক করে ধরে, হ্যাঁ, বামে রোটেট করেন, ঠিক আছে, আবার ডানে রোটেট করেন, ছেড়ে দেন, একটু রোটেট করে ছেড়ে দেন, পরে আবার ধরে টান, আবার রোটেট করেন, হ্যাঁ হ্যাঁ, আবার এদিক থেকে ধরে আবার রোটেট করেন। হ্যাঁ হ্যাঁ, করা যায় করা যায়। তাহলে এইটা রোটেটটা হলো এরকম, ঠিক আছে? তো তো রোটেট পয়েন্টগুলো হলো, আমরা যদি এটা রোটেট করার সময় যদি শিফট ধরি, এটা রোটেট করেন, আবার রোটেট করেন, শিফট ধরে রোটেট করেন, শিফট ধরেন, এক একই সময়
শীত ধরলে হলো যেমন এটার ওই ইয়েটা অ্যালাইনমেন্টগুলো ঠিক থাকবে, আমরা এর আগে যেভাবে দেখছি অন্য অন্য ইয়ের ভিতর। হ্যাঁ হ্যাঁ, তো অ্যালাইনমেন্টগুলো ঠিক থাকবে সেই ক্ষেত্রে, তো আমরা চাইলে সেইভাবে করতে পারবো। আপনি যদি এই অ্যাপটা ডিলিট করতে চান, এটাকে সিলেক্ট করে ডিলিট দিয়ে দেন, এটা এটার উপর ক্লিক দেন, হ্যাঁ দেন ডিলিট দেন। হ্যাঁ, নতুন করে একটা মেইল অ্যাভেটার নিয়ে আসেন, আপনি ডাবল ক্লিক দেন, লেখার উপরে ডাবল ক্লিক দেন। হ্যাঁ, এখন দেখেন মেইল অ্যাভেটার আসছে, নিচে একদম নিচে আসেন। হ্যাঁ, এখান থেকে এই ফোল্ডারগুলো থেকে নেন মেইল অ্যাভেটার, এটা নিচেরটা। হ্যাঁ এটা, হ্যাঁ ডাবল ক্লিক, ফোল্ডার অ্যাক্সেস করার জন্য ডাবল ক্লিক। দেন এখানে উপরেরটা নেন, হ্যাঁ এটা নেন। তো এইভাবে হলো আমরা এটা রোটেট করতে পারি। তো রোটেট এটার এখানে এই, তো এইখানে যদি আমরা জুম করতে চাই, লাইক কোনো একটা স্পেস, আমরা এখন একটা গার্মেন্টস নিয়ে আসি এটার সাথে। এখন আমরা একটা গার্মেন্টস নিয়ে আসার জন্য যাই হলো এখান থেকে গার্মেন্টস একদম উপরে, এই যে এখানে এই লিস্ট থেকে গার্মেন্টসে যাব। তো সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে মেইলের যেটা আছে সেটা নিয়ে আসি, এটাকে ডাবল ক্লিক দেই। দেন এখানে এই যে মেনটেন কারেন্ট অ্যাভেটার অ্যান্ড সাইজ অ্যান্ড পোজ, তো এই অপশনটাই হলো সবসময় থাকে নর্মালি। আমরা যদি এইটা দেই তখন এখানে যে অ্যাভেটার থাকবে তো ওইটার আসলে ওইটা যেভাবে আসে ওইটার সাথে ফিট হয়ে আসবে এই গার্মেন্টসটা, তখন আমরা ওকে দিয়ে দিই। দেখেন এখন এটা যেভাবে আসে সেভাবে ফিট হয়ে আসছে, ঠিক আছে। তো এখন যদি আমরা রোটেট করি, দেখেন এখন রোটেট করে দেখতে পারবো, ঠিক আছে। বা এখন আমরা এই জিনিস সবারটা কি এরকম আসছে? আচ্ছা, তো এখন আমরা এখানে দেখবো হলো জুম করা। লাইক কখনো হইতে পারে যে আমি স্পেসিফিক কোনো একটা জায়গায় কাজ করতে চাচ্ছি, যেমন এইখানে কাজ করতে চাই এই কলারের এইখানে, ঠিক আছে। হ্যাঁ, তো এইখানে যদি আমরা কাজ করি, তো আমরা যদি কিবোর্ড থেকে যদি অ্যাফ দেই তখন ওইটা আমাদের ফ্রন্টে চলে আসবে, ঠিক আছে। তারপর এটা যেভাবেই থাকুক না কেন, আমরা যেখানেই ক্লিক দেই কিবোর্ড থেকে অ্যাফ দিলে ওইটা ওই ফ্রন্টে চলে আসবে। আমি বুঝাইতে পারছি, যেখানেই ক্লিক দিচ্ছেন কিবোর্ড থেকে যদি অ্যাফ দেন তাহলে ওইটা ফ্রন্টে চলে আসবে। ক্লিক দিয়ে তারপরে এফ দিব? হ্যাঁ হ্যাঁ, এই সিলেক্ট করতে হবে, প্রথমে ক্লিক দিতে হয় যে কোনো একটা জায়গায়, এই যে ক্লিক দিতে হয়, ঠিক আছে। যেখানেই আমরা ক্লিক দিই, যেমন যেই স্পেসিফিক কোনো পোর্শন যদি আমরা হাইলাইটেড করতে চাই, যেমন আমি এটাকে একটু হাইলাইট করতে চাচ্ছি, ঠিক আছে, জুম করতে চাচ্ছি, তো আমরা যখন নর্মালি এখানে যদি কোনোটাকে হাইলাইট করতে চাই সেক্ষেত্রে এই অ্যাপ দিলে তো ওইটা আমাদের ফ্রন্টে চলে আসবে, ঠিক আছে। তো এটা হলো সেন্টার ফ্রন্ট বলে, এই ওয়ার্ডটা লিখে একটু নোট করে রাখেন, সেন্টার ফ্রন্ট। সেন্টার ফ্রন্ট হলো আমি যেই জায়গাটাকে সেন্টারাইজ করতেছি ওইটা আমার সামনে চলে আসবে, ঠিক আছে। তারপর একটু রোটেট করে দেখি আমরা, ওকে। তো এইখানে তো আমরা রোটেটিংটা দেখলাম এবং সেন্টার ফ্রন্ট এবং কীভাবে রোটেট করা যায় এবং ভিউ পয়েন্টগুলো কীভাবে দেখা যায় সেগুলোও দেখলাম। তো আপনারা একটু নোট লিখেন, ভিউ পয়েন্টের জন্য আমরা ইউজ করব কিবোর্ড থেকে 1 থেকে 8, এটা একটু নোট লিখেন। হ্যাঁ, আমার 3D স্ক্রিনে তো দেখা যাচ্ছে, বাট 2D-তে কিছু আসে নাই কেন? না, 2D-তে আসবে না, কারণ আমরা এখন 2D-র কাজ করতেছি না। আপনারটা মনে হয় এই 3D আর এখানে 3D উইন্ডো বা 2D উইন্ডো আপনারটা মনে ইয়ে করা, দেখি দেখান তো আপনি স্ক্রিন শেয়ার দেন। কারো যদি এরকম কোনো প্রবলেম হয় টুকিটাকি সাথে সাথে বলবেন যে হ্যাঁ ভাই আমার এটা দেখা যাচ্ছে না বা এটা হচ্ছে না, ঠিক আছে, স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক বড় হয়ে গেছে তো এই জন্য এরকম হচ্ছে। আপনি কন্ট্রোল কিবোর্ড থেকে অ্যাপ, কিবোর্ড থেকে 1 দেন বা 2 দেন, যে কোনো একটা প্রেস করেন দেখবেন আবার জায়গায় চলে আসবে। টু দেন তো, হ্যাঁ এই যে টু দিন, হ্যাঁ আবার 2 দেন, 3 দেন, 4 দেন, হ্যাঁ ওকে। হ্যাঁ দেখছেন, এইটা একটু মাথায় রাখেন যে আসলে কী প্রেস করলে আপনার কী হচ্ছে। যেমন 2টা হলো কমন, 2 প্রেস করলে আপনার ফ্রন্টে আসবে, তারপরে 8 প্রেস করলে ব্যাকে যাবে, আরও যেগুলো ভিউ পয়েন্ট আছে এইগুলো একটু নোট রাখেন, যে একটু নোট লিখে রাখেন যে ভিউ পয়েন্টের জন্য 1 থেকে 8 পর্যন্ত এই কিবোর্ডগুলো কাজ করে, এক্সেপ্ট 7 ছাড়া, ঠিক আছে। আর হলো সেন্টার ফ্রন্টে যদি আপনি নিতে চান, এখন ক্লিক দেন কোথাও একটা ক্লিক দেন, হ্যাঁ এখানে ক্লিক দেন, যেমন এই জায়গাটাই আপনি কাজ করবেন
আপনি বুঝতে চাচ্ছেন এখানে কাজ করবেন, তো এখন এফ দেন কিবোর্ড থেকে, এফ, হ্যাঁ এফ দিছেন, এফ দেওয়াতে কারণ আপনার ক্লিক যেখানে পড়ছে সেটাই কিন্তু সেন্টার ফরন্টে আসছে। আপনি প্যাটার্নের কোনো একটা জায়গায় ক্লিক দেন, আচ্ছা এই তো এখন আসছে, এগুলো এগুলা ধরেন না, এগুলা ধরবেন এখন ধরেন না, আমি এগুলা দেখাবো। হ্যাঁ তো এখন, হ্যাঁ হ্যাঁ এইখানে হলো জুম ইন জুম আউট। আমরা যদি মাউস স্ক্রল করি, যদি টু ডি, টু ডিতে আমরা যদি মাউস, মাউসের যে হুইল বাটন আছে ঠিক আছে, যে মাউসের গোল বাটনটা, এইটাকে যদি আমরা উপরে নিচে নামাই তখন কিন্তু জুম ইন জুম আউট হবে ঠিক আছে। তো আপনার থ্রি ডি, টু ডিতে হলো জুম আউট হয়ে গেছে অনেক বেশি। তো আপনার মা, হ্যাঁ এইখানে রেখে আমরা হলো এইটা জুম, এই যে এখন জুম জুম আউট হচ্ছে ঠিক আছে, এই দেখছেন ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ তো এখন ওখানে আপনি আবার জুম ইন করেন ওই জায়গাটায়, ওইখানে ক্লিক দেন, যে কোনো একটা প্যাটার্নে ক্লিক দেন, দিয়ে এখন অ্যাপ দেন কিবোর্ড থেকে, হ্যাঁ এই যে চলে আসছে। আবার জুম আউট করতে যদি চান, মাউসের যেই গোল বাটন আছে সেটা দিয়ে আমরা জুম ইন জুম আউট করতে পারবো ঠিক আছে। রাখি আপু কিছু বলতে চাচ্ছে? আচ্ছা আচ্ছা এটা আপনি যদি এখান থেকে ধরে নেন, হ্যাঁ নিতে পারেন। আর একটা হলো এখানে আপনি এটাকে ইয়ে মাউসের যে হুইল বাটনটা আছে এটাকে প্রেস করে ধরে দেন মুভ করতে পারবেন, হ্যাঁ এখানে প্রেস করে ধরে মুভ করতে পারবেন। ওকে এখানে হলো এই, এবং থ্রি ডিতেও আপনি এই প্রেস করে ধরে জিনিসটা এইভাবে সাইডে সাইডে প্রেস করে ধরেন, হ্যাঁ মুভ করতে পারবেন। হ্যাঁ মুক্তি আপু কিছু বলতে চাচ্ছে? আপু বলেন। ও আপনার সাউন্ড আসছিল তাই ইয়ে আছে। আকিব ভাই আপনি বুঝতেছেন? জি ভাই বুঝতেছি। আচ্ছা তো এইখানে আমরা যদি প্যানিং করতে চাই, এটাকে প্যানিং বলে, যে আসলে আমরা ইলাস্ট্রেটরে যেরকম ওয়ার্ক স্পেসকে বিভিন্ন দিকে সরাই, এখানে আমরা জুম ইন জুম আউট, তো মাউসের যে হুইল বাটন আছে সেটা এরকম করলে জুম আউট হবে, অনেক আউট হয়ে গেছে এখন আমি বুঝতেছি না এটা কই আছে। আবার আমি এটাকে জুম ইন করলাম, এখন বুঝতেছি না কই আছে। আমরা যাই করি না কেন অনেক সময় আবার এটাকে আমরা প্যানিং করে যেমন ক্লিক করে ধরবো মাউসের হুইল বাটন, এটা যে কোনো জায়গায় সাইডে টাইডে যে কোনো জায়গায় চলে যেতে পারে, হোয়াট এভার যেখানেই যাক, আমাদের অপশন একটাই, সেটা হলো আমরা ওই যে কিবোর্ড থেকে এই টু প্রেস করবো, এটা আমাদের একদম ফ্রন্টে চলে আসবে, বা কিবোর্ড থেকে ওয়ান বা যে কোনো একটা জিনিস আমরা দিলেই এটা আমাদের ফ্রন্টে চলে আসবে ঠিক আছে। এই হলো বিষয়, তো এইখানে আমরা স্পেসিফিক এই যে আমরা যে কন্ট্রোল অ্যাপ দিচ্ছি, অ্যাপ দিলে যে এটা সেন্টার ফ্রন্ট আসতেছে, এটার শর্টকাট হলো আমরা যখন কোনো একটা জায়গায় ক্লিক করব, এই মাউসের রাইট ক্লিক দিলে দেখেন, ক্লিক করে মাউসের রাইট যদি ক্লিক দিই তখন এই যে এইখানে আছে দেখেন, এই যে জুম স্টেন অল, এই যে ফোকাস পয়েন্ট দেখছেন, এই যে এটা হলো ফোকাস পয়েন্ট, সেই ক্ষেত্রে এই যে আমরা এই অ্যাপ দিই, এই অ্যাপ দিলেই হলো ফোকাস পয়েন্টটা আমাদের সামনে চলে আসে দেখছেন, এটা ঘুরে আমাদের সামনে চলে আসছে। তারপর আমি ফোকাস পয়েন্ট এখন এইখানে দিলাম, এখন যদি আমি ওই যে আবার অ্যাপ দিই ওইটা ঘুরে দেখবেন আমাদের এই সামনে ওইভাবে চলে আসবে ঠিক আছে। আবার যদি আমরা এটাকে ফোকাস পয়েন্টে নিয়ে আসি, এই একই জিনিস ফোকাস পয়েন্ট আর ওইটা। আর একটা হলো জুম স্টেন অল, এখানে আরেকটা অপশন আছে, মাউসের এই ক্লিক করলাম, করে এখন যদি মাউসের রাইট ক্লিক দিই, এই দেখেন জুম স্টেন অল, মানে যেটা যেখানেই থাকুক না কেন আমি যদি এটাকে ক্লিক দিই এই সবগুলো এইরকম আমার সামনে চলে আসবে। হ্যাঁ তো এই দুইটা অপশন লিখে নেন, ফোকাস পয়েন্ট জুম কি বলে ফোকাস পয়েন্ট এবং ভিউ পয়েন্ট, দুইটা দুই জিনিস, একটা হলো ফোকাস পয়েন্ট যেটা হলো আমি যেই জায়গাটা ফোকাস করতে চাই সেটা সামনে চলে আসবে এই কিবোর্ড থেকে অ্যাপ দিলেই হবে, আর যদি আমরা জুম করতে চাই জুম ইন জুম আউট, মাউসের এই এইটা হলো জুম ইন জুম আউট, আর হলো যেই অবস্থাতেই থাকি না কেন কিবোর্ড থেকে এই ওয়ান বা টু বা এই থ্রি এগুলো প্রেস করি তখন এটা আমাদের সামনে চলে আসবে ঠিক আছে। আর যদি কখনো আমরা সবগুলোকে ধরেন এইখানে আমি এই টু ডিতে যদি আমি জুম করি, টু ডি জুমের সিস্টেম একই, মাউস স্ক্রোল করলে এটা জুম হবে, তো এইখান থেকে আমি যদি এটাকে এখন এদিকে ড্রাগ করে নিয়ে আসি, ওই যে মাউসের যেই হুইল বাটন আছে ওইটাকে প্রেস করলে আমরা এইটাকে এই যে ড্রাগ করে যেখানে ইচ্ছা ওয়ার্ক স্পেসকে সেখানে রাখতে পারবো। হ্যাঁ এই প্র্যাকটিসিংগুলো দরকার, কারণ অনেক ফাস্টার কাজ করার জন্য এই জুম, এই যে এইটাকে সরানো, হ্যাঁ ক্লিক করে করে ধরে ধরে সরানো, একবার ক্লিক দিয়ে ধরে ছেড়ে দিলাম এইটুক সরলো, আবার মাউস ক্লিক ছেড়ে দিলাম, আবার এখানে ক্লিক করে ধরে আবার এইটুক সরাইলাম, আবার এইটুক সরলো, আবার এটাকে আমি আবার এখান থেকে ধরে কোথাও নামাইলাম, এই যে এইটুক আসলো। ওকে
তো আমরা চাইলে অনেক সময় এরকম হয় যে অনেক বড় ওয়ার্ক স্পেস নিয়ে কাজ করতে হয়, বা এইখানে এই এইটুকু ওয়ার্ক এটাকে সরাই, এই যে আঁকি আপু দেখেন এই যে এইটাকে ক্লিক করলে এটা চলে যাবে, আবার এই যে এখান থেকে এই যে এটাকে সাইড বার এগুলিকে বলে সাইড বার, আবার এই যে এই পাশে আছে এই যে হিস্টোরি আছে, হ্যাঁ এই যে মডিউলার আছে, তারপরে এই যে এখানে অনেক কিছু আছে দেখছেন, এগুলো এই যে এইভাবে আসছে দেখছেন আস্তে আস্তে সবগুলো ওপেন হয়েছে এখানে। তো এইগুলো আবার সরানোর জন্য এই যে এই যে অ্যারোগুলো এই এই অ্যারো এই অ্যারোতে ক্লিক করলে আবার ওইটা চলে যাবে, এই যে অ্যারোতে ক্লিক করলে আবার চলে যাবে, ঠিক আছে। তো এইগুলা দেখে নিয়েন আপনি। তো সেই ক্ষেত্রে এখন আমরা এখান থেকে যে লাইব্রেরিটা ওপেন রাখি, এই যে লাইব্রেরি এখানে আসছে। তারপর এটা হলো এই যে গার্মেন্টস প্রপার্টিজ, এই যে প্রপার্টিস এডিটর, এইটাকে আমরা এই সরায় রাখি যে অনেক জায়গা পাবো সেই ক্ষেত্রে। এখন আমরা হ্যাঁ ডান দিকের গুলো কিভাবে আনবো, লেফট সাইডটা তো আনতে পারলাম, হ্যাঁ হ্যাঁ এরর, তখন আমি এররটা যে নিয়ে গেলাম আর তো আনতে পারিনি। এই যে এখানেই আছে আমাদের, এটা বেশি জুম হয়ে গেছে, এই যে এই যে এটা এটাকে ধরেও মুভ করা যায় দেখছেন, এই যে ওয়ার্ক স্পেসের একদম উপরে ধরে এটাকে এই যে মুভ করা যায়, হ্যাঁ এটাকে এইভাবে ফিট করে রাখা যাবে। সেই ক্ষেত্রে এটা হয়তো এরকম ভিতরে চলে গেছে আপনারটা, একটু দেখেন এদিকে টান দিয়ে এখানে আসে, হ্যাঁ অথবা এখান থেকে এই যে এইটা করে রাখেন, এই যে এখানে মিনিমাইজ ম্যাক্সিমাইজ এগুলো করে দেখতে পারেন, হ্যাঁ এই যে এটা এখানেই আসে, এই যে এখানে ক্লিক করলে আবার এই যে আসে আসছে দেখেন, আর যদি আমরা ক্লিক করে ধরে রেখে দেন আমরা এটাকে এরকম মুভ করতে পারবো যেই কোনো জায়গায়, ঠিক আছে। এবং এখানেও যদি আমি ফোকাস পয়েন্ট করতে চাই, তো স্পেসিফিক কখনো এরকম হয় যে আমার থ্রি ডি গার্মেন্টসের এই জায়গাটা একটু প্রবলেম হচ্ছে, ধরেন এইখানে একটা পয়েন্ট দিলাম, এইখানে আমি কাজ করতে চাই, আমি দেখলাম যে আসলে পয়েন্টটা কোথায় পড়ছে এই যে এই জায়গায়, দেন আমি এটাকে জুম করে নিয়ে এখানে কাজ করব, ঠিক আছে। অ্যারোটা পাইছেন, আচ্ছা। তো এইটা হলো যে আমাদের এখানে যেই জিনিসগুলো আমরা আসলে এই টু ডি এবং থ্রি ডি যেই ওয়ার্ক স্পেস আছে এটাকে অ্যাক্সেস করার মেইন ওয়ে। আর আমরা যদি কোনো ওয়ার্ক স্পেস বড় করে কাজ করতে চাই, এখানে এই যে নিচে এই তিনটা বাটন আছে, এই যে রিসেট বাটনের পাশেই আমরা দেখেন, এখন যদি আমি টু ডিতে কাজ করতে চাই, এখান থেকে আমি এই যে টু ডিতে ক্লিক করবো, দেন টু ডি বড়ো হবে, আমি এখন এখানে ডিটেলি কাজ করতে পারবো কোথায় কী কাজ, ঠিক আছে। এই ওকে, তো ডিটেলি আমরা এখানে বড় করে ওয়ার্ক স্পেস নিয়ে কাজ করতে পারবো। আবার যদি আমি থ্রি ডিতে করতে চাই, আবার এখানে যে এটা হলো আমাদের ডাবল উইন্ডো, এখানে ক্লিক করলাম, এখন চাইলে আমি যদি থ্রি ডি করতে চাই, থ্রি ডিতে বড় করে কাজ করতে চাই, এখানে এই যে থ্রি ডি এই মোড়ে ক্লিক করব, এইখান থেকে আমরা এখন এখানে আমরা পুরো ওয়ার্ক স্পেস নিয়ে কাজ করতে পারবো থ্রি ডির, ওকে। তো এইটা হলো অলরেডি সুইং করা আছে, তো আমরা এই জায়গায় এখন দেখছেন দেখা যাচ্ছে, এই যে এইটা এই যে অ্যারোর পাশেই এই টুলটাই হলো, এইটা দেখেন যখন এইটা এই যে এখানে ব্লু যে মার্ক করা আছে এটা হলো অ্যাক্টিভ, মানে এই টুলসটা এখন অ্যাক্টিভ, আমরা যে কোনো টুলসই নিই না কেন ওইটা ব্লু মার্ক থাকে ওইটা অ্যাক্টিভ থাকে, হ্যাঁ এই যে এগুলো যখন যেই টুলস নিব ওই টুলসে ক্লিক করব, হ্যাঁ তাহলে এগুলো অ্যাক্টিভ থাকে। যাই হোক, তো এখন আমরা আবার সিলেকশন টুলে আসি, তো সিলেকশন টুল যখন আমি নিচ্ছি তখন থ্রি ডিতেও সিলেকশন টুল দেখেন অ্যাক্টিভ দেখাচ্ছে এখানে, হ্যাঁ তার মানে এটার সাথে এটা মানে একই টুলস, আমরা চাইলে এটা দিয়ে থ্রি ডিতেও করতে পারবো, টু ডিতেও আমরা আসলে এটার কাজ করতে পারবো। এই তো এখন এই যতটুকু আমি দেখাইলাম এতটুকুর ভিতরে কারো কোনো কোয়েশ্চেন আছে? মুক্তি আপু, মুক্তি আপু না ভাইয়া, আচ্ছা হ্যাঁ এগুলা ইজি জিনিস, আবার ওই ভিডিওগুলোও আছে, ওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বা দেখে নিয়েন, একটু দেখলেই অনেক বেশি প্র্যাকটিস করলে এই। তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো কি যে এই যে থ্রি ডিতে প্যানিং করা, হ্যাঁ মানে যত বেশি আপনি ফাস্টার এখানে মুভ করবেন, হ্যাঁ যত, হ্যাঁ কে বলতেছেন বলেন, ফোকাস পয়েন্ট হলো যে আমি যেখানেই সিলেক্ট করতেছি, হ্যাঁ আমি যদি মাউসের রাইট ক্লিক করি, এখন মাউসের রাইট ক্লিক করলে আমার এই যে অপশন আসবে, এই যে এখানে আমি এটাকে এই ফোকাস পয়েন্ট, তাহলে এই জায়গাটা আমার সামনে চলে আসবে, ঠিক আছে বুঝাইতে পারছি। অথবা যেখানেই ক্লিক করি, আমি যদি এইখানে ক্লিক দিলাম, এখন আমি কিবোর্ড থেকে অ্যাপ প্রেস করলাম, ওই যে ঘুরে দেখেন ওইটা আমার সামনে চলে আসতেছে ফোকাস পয়েন্টটা, হ্যাঁ বুঝছেন। যে কখনো হইতে পারে না যে আমি শোল্ডারেই কাজ করতে চাই স্পেসিফিক, কারণ আমার অ্যাভেটারটা আছে এরকম,
এখন আমি ওই পাশে শোল্ডারে কাজ করতে চাই, হ্যাঁ, এখন আমাকে এটাকে ধরে ধরে ঘুরায় ঘুরায় দেন এইরকম বড় করে দেন, হলে এই জায়গায় আমার ফোকাস পয়েন্ট নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো তার থেকে বেটার যেটা শর্টকাট ওয়ে কি, যে আমি কোনো রকম ঘুরাইলাম, ঘুরে যে কোনো একটা জায়গায় ক্লিক দিলাম, কন্ট্রোল অ্যাপ দিলাম, ফোকাস পয়েন্ট এখানে আসছে, দেন আমি এটাকে অল্প একটু বা যে কোনো একটু করলেই জিনিসটা ইয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে হলো এই ইজি কাজ করার জন্য হলো এই ফোকাস পয়েন্টগুলো বা এইগুলো দরকার হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এইগুলোকে যত বেশি একটু এই প্র্যাকটিস করব, হ্যাঁ, এই যে এটা প্যানিং করাটা, ঠিক আছে, তারপর হলো এই যে জুম ইন জুম আউট, ঠিক আছে, তারপর হলো এটা ফোকাস পয়েন্ট, হ্যাঁ, তারপরে হলো এই যে সেন্টার ফ্রন্ট ব্যাক 1 2 3 4 5 6 7 এগুলো, হ্যাঁ, এগুলো আমরা প্রেস করে এই জিনিসগুলো আমরা দেখতে পারি। এটা তো এই যেহেতু ওদের ডিফল্ট গার্মেন্টস, হ্যাঁ, এটা সুইং করাই আছে এবং এখানে সম্পূর্ণ ওদের গ্রামাটিক্যালি যেই বিষয় আছে সেই ওইটা মেনটেন করেই সুইং করা আছে। তো আমরা এইটার ক্ষেত্রে যেটা করতে পারবো কি, যে এটাকে অ্যাভেটারের সাথে ফিট করে ফেলতে পারবো আমরা, এই যে এখানে নর্মালি যেই এটা আছে সিমুলেশন আইকন, এই যে এটা অ্যারোটা, এখানে ক্লিক দিলেই এইটা অ্যাভেটারের সাথে ফিট হয়ে যাবে, বুঝছেন। গার্মেন্টস ফিট হয়েছে, ঠিক আছে, কিন্তু সিমুলেশনটা অ্যাক্টিভ নাই। সিমুলেশন মানে হলো যে আমি যাই কাজ করতেছি সেটা সাথে সাথে হলো অ্যাভেটারের সাথে ফিট হয়ে, মানে ওই ফিটনেসটা মেনটেন করেই হলো কাজটা আসলে হয়, ঠিক আছে। তো সেই জন্যে হলো দেখা যায় কি, যে এটা যদি অ্যাক্টিভ থাকে তখন এখানে যাই চেঞ্জ করব এটা সাথে সাথে সিমুলেশন সাথে ওইটা ফিট হবে, আর যদি আমরা সিমুলেশন এখানে একটু অফ করে রাখি সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে ইজি হবে। আবার আমরা কাজ যেখানে যা চেঞ্জ করা লাগে সেটা চেঞ্জ করে দেন আমরা আবার সিমুলেশনে প্রেস করব, তাহলে গার্মেন্টসটা আবার সিমুলেট হবে। আচ্ছা রাখি আপু, আপনি ইয়ে দেন, স্ক্রিন শেয়ার দেন। আপনি নর্মালি আন্ডু দেন তাইলেই হবে। হ্যাঁ রাখি আপু, এই যে আপনার তো সিমুলেশন হওয়া অবস্থায় আছে, আপনার কি কাজ? আন্ডু হলো কন্ট্রোল জেড, হ্যাঁ কন্ট্রোল জেড দেন, দেখি তো আপনি আরো কন্ট্রোল জেড দেন। এই যে হইছে আপনারটা, এই যে হইছে, হ্যাঁ, আপনি এখন ওই যে সিমুলেশন আইকনে ক্লিক দেন উপরে ওই যে অ্যারোতে, হ্যাঁ। আচ্ছা এইগুলার অনেক ইজি স্টেপ আছে, ঠিক আছে, আমরা ডিটেলগুলো বা বেসিকগুলো এইভাবে দেখাই, একটা স্টেপে যাই, তাইলে আমরা এটা নর্মালি অনেক 3D অ্যারেঞ্জমেন্ট আছে, 2D অ্যারেঞ্জমেন্ট আছে, হ্যাঁ, আরও বিভিন্ন টাইপের ইজি স্টেপ আছে, এগুলো আমরা চাইলে টুলস থেকেও করতে পারবো, আবার কিছু শর্টকাটও আছে যেগুলো দিয়ে আমরা করতে পারবো, ঠিক আছে। তো আজকে আমরা যেটা দেখলাম তাহলে সেটা হলো যে ফার্স্ট অফ অল আমরা দেখলাম হলো কিভাবে এইখানে নেভিগেশন করতে হয়, জুম ইন, হ্যাঁ, তারপরে জুম আউট, হ্যাঁ, তারপরে আমরা যেটা দেখলাম রোটেট, তারপরে আমরা দেখলাম হলো ফোকাস পয়েন্ট, ঠিক আছে, তারপরে আমরা দেখলাম হলো একদম মানে অ্যালাইনমেন্ট ঠিক রেখে কিভাবে এটাকে রোটেট করা যায়, হ্যাঁ, এই যে অ্যালাইনমেন্ট ঠিক রেখে শিপ ধরে, হ্যাঁ, শিপ ধরে আবার যদি আমি এটাকে ইয়ে প্যানিং করি, যদি মুভ করি, হ্যাঁ, এই যে মাউসের যে হুইল বাটন আছে সেটাকে ক্লিক করে ধরে দেন যেদিকে ইচ্ছা আমি সেদিকে এটাকে প্যানিং করতে পারবো বা মুভ করতে পারবো, ঠিক আছে। যদি শিপ ধরে করি তাহলে অ্যালাইনমেন্ট ঠিক রেখে এটা মুভ হবে, হ্যাঁ। তো 2D-র ক্ষেত্রেও আমরা একই জিনিস, এখানেও আমরা প্যানিং করতে পারবো মাউসের হুইল বাটন ক্লিক করে, হ্যাঁ, তারপর এটাকে জুম ইন জুম আউট, হ্যাঁ, তো আমরা যাই করি না কেন অনেক সময় এরকম অনেক বড় হয়ে যাবে, এই যে অনেক বড় হয়ে যাবে আপনার এটা হারায় যেতে পারে, তো হারায় গেলে আমরা জুম আউট করব, ঠিক আছে, জুম আউট করব, অথবা এই মাউসের রাইট ক্লিক দিলে এখানেই দেখেন জুম এক্সটেন্ড অল, হ্যাঁ, এখানে জুম এক্সটেন্ড অল এটা ক্লিক করলে আবার এই সব প্যাটার্নগুলো আমার সামনে চলে আসবে, ঠিক আছে। আর এইখানে এটা যেহেতু 2D প্যাটার্ন, হ্যাঁ, এইখানে আমরা আসলে বেসিক্যালি এখানে আমরা প্যাটার্নের কাজ করব, হ্যাঁ, এই যে এখানে প্যাটার্নটা, এই যে এখানে প্যাটার্ন অরিজিনাল প্যাটার্ন ড্র করা আছে অ্যাড ওদের ডিফল্ট প্যাটার্ন, আমরা চাইলে এটার এই প্যাটার্নে অনেক চেঞ্জ করতে পারবো নিজেদের মতো করে। তো এই প্যাটার্নের যত কাজ আছে, ঠিক আছে, প্যাটার্ন বা সুইং বা আরও ম্যাক্সিমাম কাজই হলো আমরা এখান থেকে করি, হ্যাঁ। আর এইখানে হলো জাস্ট আমরা 3D অ্যারেঞ্জমেন্টগুলো করে দেখি যে আসলে গার্মেন্টসটা অ্যাকচুয়ালি 3D-তে কেমন দেখা যায় বা 3D-টা বেসিক্যালি 3D-র যত ইয়ে আছে সবগুলো হলো আমরা এই জায়গা থেকে করি, ঠিক আছে, দেখার জন্য।